ইতিহাসের মাধ্যমিক ইতিহাসে যে কোনো বড় প্রশ্ন পিডিএফ আকারে সংগ্রহ করার জন্য কিংবা মাধ্যমিকের যে কোনো সাবজেক্টের বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন পিডিএফ আকারে সংগ্রহ করতে জি উইথ বিশ্বনাথ এই ইউটিউব চ্যানেল তোমরা ফলো করতে পারো এবং এইট এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা বা আপনারা কিন্তু নতুন ধরনের নোট সংগ্রহ করতে পারেন বা পারো যাই হোক আজকে এই ভিডিওতে আমি নীল বিদ্রোহ নিয়ে আলোচনা করতে চলেছি নীল বিদ্রোহ থেকে যে বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে মাধ্যমিকে সেটা কি করে একটু অন্যরকমভাবে তোমরা লিখতে পারো সয়কা বইয়ের গদবাধা উত্তরের থেকে বেরিয়ে একটু অন্যরকম উত্তর কী করে লেখা যায় সেটা নেই আমার প্রচেষ্টা দেখে নাও নীল চাষ ভারতের একটি প্রাচীন চাষ বাংলার নীলচাষিরা আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নীল চাষ তথা নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা বিদ্রোহ নামে পরিচিত ইন্ডিগো রিভাল্ট বা নীল বিদ্রোহের কারণ বিদ্রোহের পেছনে একাধিক কারণ সক্রিয় ছিল এক নীলকরদের অত্যাচার নীলকররা নীল চাষীদের নানাভাবে অত্যাচার করে নীল চাষে বাধ্য করতো চাসিদের প্রহার করা আটকে রাখা সম্মান সম্মানহানি চাষের সরঞ্জাম লুট ঘরে আগুন লাগিয়ে দেওয়া প্রভৃতি নানাবিধ বা নানাভাবে চাসিদের অত্যাচার করত দ্বিতীয়ত দাদন প্রথা নীলকররা চাসিদের দাদন বা অগ্রিম অর্থ দিত অভাবের সময় চাসিরা অগ্রিম নিত প্রতি বিঘায় দু টাকা অগ্রিম দিয়ে চাসিরা চাষির সবচেয়ে ভালো জমিতে নীল চাষ করতে বাধ্য করত কারা করত একবার কেউ দাদন নিলে সে আর নীল চাষের ঘেরাটো থেকে অভাবের সুযোগকে কাজে লাগিয়ে নীলকররা কিন্তু তাদেরকে পক্ষান্তরে বাধ্য করত নীল চাষে তিন নম্বর পয়েন্ট দেখে নাও প্রতারণা ও কারচুপি নীলকররা নীল চাষিদের বিভিন্ন প্রতারিত করত। নীল কেনার সময় নীলের ওজন কম দেখাতো কম দামে নীল বিক্রি করতে বাধ্য করত তাছাড়াও জোর করে বিভিন্ন বিভিন্নভাবে অর্থ আদায় করতো তোমরা এখান থেকে এমসিকিউ কোশ্চেন আহ বা এসিকিউ কোশ্চেন পেতে পারো কেনারাম বেচারাম এরকম এ ব্যাপারগুলো কিন্তু রয়েছে তোমাদের টেক্সটে তারপরে চতুর্থত পঞ্চম আইন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং পঞ্চম আইন পাশ করে ঘোষণা করেন যে কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তাকে গ্রেপ্তার করা হবে ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এর ফলে ওপর অত্যাচার অনেক বেড়েছিল নম্বর অত্যাচারিত অবিচার চাষীরা আদালতে গিয়েও সুবিচার পেত না আইন ছিল নীলকরদের স্বার্থ রক্ষার জন্য চাষীদের জন্য নয় তাছাড়া পুলিশ প্রশাসন সবই ছিল নীলকরদের পক্ষে ছ নম্বর পত্রিকার প্রভাব নীল চাষীদের উপর নীলকর্দের অবর্ণনীয় অত্যাচারের কথা সে সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় ও লেখায় প্রকাশিত হয়েছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা এবং দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক এ বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে উপযুক্ত কারণগুলির ফলস্বরূপ নীল চাষিরা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নীল বিদ্রোহের প্রথম সূচনা হয় তৎকালীন নদীয়া জেলার চৌগাছা গ্রামে ক্রমে এই বিদ্রোহ বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর পাবনা ফরিদপুর খুলনা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে নীল বিদ্রোহের ফলাফল তাৎপর্য বা গুরুত্ব এই বিদ্রোহের ফলে সরকার আঠারোশো ষাট খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর নীল তদন্ত কমিশন গঠন করে দু নম্বর পয়েন্ট কমিশনের সুপারিশ অনুযায়ী আঠারোশো নীল চুক্তি আইন রদ করা এবং নীল চাষ সম্পূর্ণ চাষীদের ইচ্ছাধীন করা হয় এখানে নীল চাষে বিহার ও পার্বত্য এলাকায় চা শিল্পে বিনিয়োগ করতে শুরু করে তিন নম্বর পয়েন্ট নীল বিদ্রোহের সাফল্য বাঙালি জাতীয়তাবাদ প্রসারে সহায়তা করেছিল শিশির কুমার ঘোষ লিখেছেন নীল বিদ্রোহই সর্বপ্রথম ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল এই বিদ্রোহের এমন কয়েকটি বৈশিষ্ট্য ছিল যা অন্যান্য বিদ্রোহগুলিতে ছিল না বিদ্রোহের বৈশিষ্ট্য দেখে নাও নীলকর বিরোধী বিদ্রোহ বিদ্রোহ ছিল নীলকর বিরোধী বিদ্রোহ এটি অন্যান্য বিদ্রোহের মতো জমিদার বা মহাজন বিরোধী বিদ্রোহ ছিল না নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার ও জোর জবরদস্তির বিরুদ্ধে নীল চাষিরা সঙ্গবদ্ধ হয়েছিল তাদের লক্ষ্য ছিল নীল চাষ প্রথার পুরোপুরি অবসান ঘটানো দ্বিতীয়ত কৃষকদের কঠোর মনোভাব নীল বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষকদের কঠোর মনোভাব এই বিদ্রোহে কৃষকরা দৃঢ়তার সঙ্গে মনস্থির করেছিল যে মরবো তবু নীল চাষ করব না শেষ পর্যন্ত বিদ্রোহী কৃষকরা বাংলা থেকে নীল চাষ বন্ধ করেছিল তিন নম্বর আন্দোলনের প্রথম ধর্মঘটের প্রয়োগ এল নটরাজন বলেছেন নীল চাষ করতে অস্বীকার করে বাংলার কৃষকরা ভারতের ইতিহাসে প্রথম ধর্মঘটের নজির সৃষ্টি করে ভারতে কৃষক বিদ্রোহের ইতিহাসে এই ঘটনা ছিল অভিনব চার নম্বর ধর্মনিরপেক্ষ বিদ্রোহ ওয়াহাবি ফরাজি সাঁওতাল মুন্ডা প্রভৃতি বিদ্রোহের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিল ধর্ম কিন্তু নীল বিদ্রোহে তা ছিল না নীল বিদ্রোহ ছিল মূলত কৃষকদের অধিকার রক্ষার বিদ্রোহ নীলবিদ্রোহে হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হবে আন্দোলনে হয়েছিল। বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের সমর্থন নীলবিদ্রোহে বিদ্রোহীদের সমর্থন করেছিল তারা নীলচাষীদের উপর নীলকরদের অত্যাচারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিল জেমস লং নীল নাটক ইংরাজিতে অনুবাদ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এজন্য তাকে জেলেও যেতে হয়েছিল পরিশেষে বলা যায় নীল বিদ্রোহ বাঙালি সমাজে ব্যাপক চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি করেছিল বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় নীলচাষীদের বিদ্রোহকে সমর্থন করেছিল মুখোপাধ্যায় তার হিন্দু পত্রিকায় সমর্থনে নিয়মিত লেখা প্রকাশ করতেন তাছাড়া অন্যান্য পত্রপত্রিকা ও নাটকে যেভাবে বিদ্রোহকে সমর্থন করা হয়েছিল তা ছিল অভূতপূর্ব তো বন্ধুরা এই গেল সম্পূর্ণ নীল বিদ্রোহ বড় প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে তোমরা কি করে লিখবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এটাই লিখে আসতে পারো চাইলে আর যদি কেউ পিডিএফ সংগ্রহ করতে চাও আমি আগেই বলেছি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এইট নাইন ওয়ান ডবল জিরো ওয়ান থ্রি এইট সিক্স এইট এই নম্বরে আজ আসি পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ